আজকের এই ভিডিওতে আমরা বীজগাণিতিক সূত্রের প্রয়োগ সংক্রান্ত আরেকটি অঙ্ক দেখে নেব খুব অঙ্কটা দেখতে খুবই বড় কিন্তু খুব সহজের সমাধান হবে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে এই সংক্রান্ত আরেকটা ভিডিও আপলোড হয়ে গেছে আগেই যারা যারা সেই ভিডিওটি দেখনি ওপরে আই বাটনে সেই ভিডিও লিংক পেয়ে যাবে সেখান থেকে ভিডিওটা দেখে নিও এছাড়া প্রাইমারিটের রিলেটেড আরও অনেক ভিডিও পাবে পুরো প্লেলিস্ট লিস্ট ভরা আছে এই প্রাইমারিটের রিলেটেড ভিডিও নিয়ে সেটা প্রাইমারিটেডের যে কোনো বিষয় সংক্রান্ত সেটা দেখে নিতে পারো প্লেলিস্টে লিস্টে ভিজিট করো সেই ভিডিওগুলো দেখে নিও পুরো প্রাইমাইটেডের জন্যই এই চ্যানেলটা তৈরি করা তো সেই ভিডিওগুলো দেখে নাও আশা করছি এখন খুবই কাজে লাগবে আর এই অঙ্কটিও দেখে নাও হেল্প হতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা যে অঙ্কটা সমাধান করব। সেটা একটু ভালো করে দেখে নাও এখানে তিনটের সংখ্যা ঘোরাফেরা করছে সেই তিনটের সংখ্যা হচ্ছে একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে ফোর একটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট এছাড়া অন্য কোনো সংখ্যা কিন্তু এখানে নেই ভালো করে দেখে নাও এর জন্য আমাদের একটা বিষয় একটু ধরে নিতে হবে এবারে ভালো করে দেখে নাও আমরা যদি ওয়ান পয়েন্ট ফাইভকে এ ধরি ফোর পয়েন্ট সেভেনকে বি ধরি এবং থ্রি পয়েন্ট এইটকে সি ধরি তাহলে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ তার কিউব ইকুয়াল টু এ কিউব এবং তার সাথে যোগ হবে ফোর পয়েন্ট সেভেনের কিউব অর্থাৎ বি কিউব প্লাস থ্রি পয়েন্ট এইট কিউব অর্থাৎ সি এর কিউব তার থেকে বিয়োগ হবে এবার তিন আমরা এখানে লিখে নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভের জন্য আমরা লিখবো এ যেহেতু এটা গুণ হিসেবে রয়েছে ফোর পয়েন্ট সেভেনের জন্য লিখবো বি এবং থ্রি পয়েন্ট এইটের জন্য লিখব সি অর্থাৎ ওপরের যে লাইনটা সেটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি অর্থাৎ এখানে এ বি সি এটা গুণ হিসেবে এখানে রয়েছে এবং নিচের লাইনের জন্য আমরা লিখবো ওয়ান পয়েন্ট ফাইভের স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার তার সাথে যোগ হবে ফোর পয়েন্ট সেভেন তার স্কয়ার অর্থাৎ বি এর স্কোয়ার তার সাথে যোগ হবে থ্রি পয়েন্ট এইটের স্কোয়ার অর্থাৎ সি তার স্কোয়ার এবং সেখান থেকে বিয়োগ হবে ওয়ান পয়েন্ট ফাইভের জন্য এ এবং তার সাথে গুণ হিসেবে রয়েছে ফোর পয়েন্ট সেভেন অর্থাৎ বি তারপর বিয়োগ চিহ্ন ফোর পয়েন্ট সেভেনের জন্য লিখব বি এবং তার সাথে গুণ হিসেবে রয়েছে থ্রি পয়েন্ট এইট অর্থাৎ সি এবং তারপর বিয়োগ চিহ্ন দিতে হবে থ্রি পয়েন্ট এইটের জন্য লিখতে হবে সি এবং ওয়ান পয়েন্ট ফাইভের জন্য লিখতে হবে এ এইবার যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওপরে যে লাইনটা দেওয়া আছে এ কিউ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি এ এটাকে ভেঙে লেখা যায় ঠিক এই রকম এই সূত্রটা অবশ্যই খেয়াল রাখবে পরীক্ষাতে কিন্তু অ্যাপ্লাই হতে পারে তো ওপরের যে লাইনটা সেটাকে ভেঙে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার সাথে গুণ হিসেবে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি তার স্কোয়ার মাইনাস বি মাইনাস বিসি মাইনাস সি এ তো এই যে লাইনটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সেটাকে ভেঙে এভাবে লেখা যায় আর নিচে যেটা আছে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি অর্থাৎ এ স্কোয়ার এই লাইনটা আমরা লিখে দিচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এবার একটা জিনিস ভালো করে দেখো এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এ হলো সেটার সাথে এই যে নিচের যে অংশটুকু পুরো কিন্তু কাটা যাবে অর্থাৎ ওপরের এই অংশের সাথে এই অংশটা কাটা চলে যাচ্ছে থাকলো কি জাস্ট এ প্লাস বি প্লাস সি এই অংশটুকু থাকবে অর্থাৎ এই জায়গাতে রইল এ প্লাস বি প্লাস সি এবার আমরা এর মান বসিয়ে দিলেই আমাদের উত্তর কিন্তু চলে আসবে তো এবার এর মানগুলো আমরা বসিয়ে দিই এ ধরা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ তো এর পরিবর্তে লিখবো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ তার সাথে যোগ হবে বি অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন তার সাথে যোগ হবে সি অর্থাৎ থ্রি পয়েন্ট এইট তো এইটুকুকে যদি আমরা সমাধান করি আমাদের উত্তর কিন্তু চলে আসবে সেটা হচ্ছে দশ বা টেন এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এই যে অঙ্কটা এটাকে সমাধান করলে এর উত্তর বেরোবে দশ এটাই হচ্ছে সঠিক উত্তর খুব সহজেই অঙ্ক করা সম্ভব জাস্ট ফর্মুলা একটু খেয়াল রাখতে হবে তো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও সবারই কাজে লাগবে ভিডিওগুলো তো আজ এই পর্যন্তই সবাই ভালো করে প্রিপারেশান নিতে থাকো অল দ্য বেস্ট বাই